সাকিব অতুলনীয় একজন খেলোয়াড়, ওর 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 তুলনা হয় না। ইন্টারন্যাশনাল ক্রিকেট টপ অলরাউন্ডার, বাংলাদেশের টপ প্লেয়ার ইতিহাসের, ওর সাথে কারো তুলনা হয় না। কোনো ম্যাজিক নেই, সব আল্লাহর রহমত ভাই। হারিনি বলে যে হারবো না তা না, আবার হেরে যাব সেজন্য নামবো না, তাই না? তো আমার কাছে মনে হয় যে যা হয়েছে পিছনে তা তো আর স্মরণ করে লাভ নেই। এখন পরশু আমাদের একটা ফাইনাল আছে, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। যদিও কুমিল্লা টিম প্রবাবলি ফার ফার বেটার এই টুর্নামেন্টে যে কারো থেকে, বাট ডাজেন্ট মিন যে তাদেরকে তাদের সাথে আমরা মানে কনফিডেন্টলি খেলতে পারবো না, সেটা না। সো আমরা আমাদের যেটা নর্মাল ক্রিকেট খেলে এসেছি সোফার এই পুরো টুর্নামেন্টে, আমরা আমাদের দিকে যদি কনসেন্ট্রেশন ঠিক রাখতে পারি, হ্যাঁ, প্যাচেসগুলো যদি ঠিকমতো আমাদের কন্ট্রিবিউশনগুলো ঠিকমতো হয়, তাহলে ওয়াই নট। বাট পার্টিকুলারলি আমার ম্যাজিক আসলে কিছু না, সব আল্লাহর রহমত। আর ভালো খেলছে ছেলেপেলেরা, যারা এর আগে খেলেছে এই টিমে খেলছে তারা ভালো খেলেছে। আই উইশ তারা আর একটা ভালো ম্যাচ খেলবে ইনশাআল্লাহ ফাইনালে। না আমার, আমি তো মেল আগেই বলেছি, আমি তো আর জাতীয় দলে খেলার আশা করি না। আমি আমি অ্যাজ মাস আমি যতক্ষণ এনজয় করছি, আমার শরীর সাপোর্ট দিচ্ছে, আমি খেলছি এখনও পর্যন্ত দিচ্ছে। আমার বলে আমি কাউকে বলে ক্রিকেট থেকে সরার ইচ্ছা আমার নাই, যে আমার কাউকে বলে বা প্রেস কনফারেন্স করে আমার ক্রিকেট থেকে সরতে হবে এরকম ইচ্ছা নাই। যদি টুর্নামেন্টের ভেতরেও মনে হয় খেলবো না, তাহলে খেলবো না। সো এরকম আলোচনা মানে আপাতত কেয়ার করার দরকার আছে বলে মনে করি না। না প্রথমত হচ্ছে ওদের অফ স্পিনার ছিল, অফ স্পিনার ছিল একজন, এবং আপনার লেফট হ্যান্ড স্পিনার ছিল একজন। তো ওইখানে একটু ইউজ করা যায় কিনা এটা একটা চিন্তা ছিল। অ্যাট দ্য সেম টাইমে ধরেন যদি আর্লি উইকেট পড়ে যায় তখন ব্যাটসম্যান দিয়ে রিস্ক নেওয়ার থেকে একজন মানে আমাদের কেউ একজন নিচে থেকে এসে যদি রিস্ক নেয়, আমাদের উইকেটটা চলে গেল, টিম প্রেশারে পড়ে না। বাট ব্যাটসম্যান যখন রিস্ক নেবে তখন হয় কি উইকেট পড়ে গেলে টিম প্রেশারে থাকে। তো এটা ছিল চিন্তা, এবং লাস্ট ম্যাচেও যেটা ছিল এই ম্যাচেও সেটাই ছিল, যে ব্যাটসম্যান রিস্ক নেওয়ার থেকে যে মারতে পারে বা এরকম কাউকে একটু উঠিয়ে মারানো যায় কিনা। তো এইটাই ছিল নর্মাল প্ল্যান ছিল। দেখেন সাকসেস হওয়ার পরে আসলে সাকসেস হওয়া বলাটা খুব সহজ। আমিও রিস্ক নিয়েছি, যেটা বললাম যে আমি আমার ব্যাটসম্যানদের সেফ রাখতে চেয়েছি, কারণ খেলার তো অনেক বাকি তখনও। ব্যাটসম্যান যে রিস্ক নেওয়ার থেকে, আমি যেটা বললাম যে আমাদের কেউ টেলেন্ডার থেকে যে রিস্ক নেওয়া হতে পারতো, সাকিবকে দিয়েও আমি রিস্কটা নিতে পারতাম। বাট সাকিব আমার থেকে বেটার ব্যাটসম্যান, আমাদের টিমের জন্য ইউজফুল। সাকিব প্রপার ব্যাটিং করতে পারে, আপনি যদি দেখেন আমরা এই রংপুরের সাথে 91তে যেদিন অল আউট হলাম সেদিন কিন্তু সাকিব 43 সামথিং করেছিল। সো সাকিবকে আমরা মানে উই কনসিডার অ্যাজ এ প্রপার ব্যাটসম্যান। সো এই ক্ষেত্রে আমি রিস্কটা নিয়েছি। আর ম্যাজিক যেটা বললাম, আমি ম্যাজিক বলে আমি আসলে কোনো ম্যাজিক নাই, তবে আপনি যেটা বললেন সাকিব, সাকিব ইজ জিনিয়াস। সাকিব অতুলনীয় একজন খেলোয়াড়, ওর 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 তুলনা হয় না। ইন্টারন্যাশনাল ক্রিকেট টপ অলরাউন্ডার, বাংলাদেশের টপ প্লেয়ার ইতিহাসের, ওর সাথে কারো তুলনা হয় না। ও ইজ জিনিয়াস।